আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। আজকে আমার খুবই আনন্দের একটা দিন, আসলে এত ভালো লাগছে মানে বলার মতো না। তো আমি চিন্তা করলাম যে একটু শেয়ার করি স্টুডেন্টদের সাথে, যে আমাদের তো জীবনে আফসোসের সীমা নেই, যে আমরা এটা নাই এটা নাই সেটা নাই। তো একটু ইন্সপায়ার্ড হওয়ার জন্য আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে, তাদের যে একটু ইন্সপায়ার্ড হওয়ার জন্য আজকে কথা বলবো। আমার প্রিয় ছাত্রী, সে টাঙ্গাইল মেডিকেল কলেজে টিকেছে, অনেক স্ট্রাগল করে টিকেছে আলহামদুলিল্লাহ। মানে তার এই আসার পেছনে যে গল্পগুলো সেগুলো একটু শোনার চেষ্টা করব। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সে তিনবার আসছে আমার সাথে দেখা করার জন্য, কিন্তু আসলে আমি ছিলাম না। মানে ও যখন আসে সেই মিরেশ্বরাই থেকে, সে একা মানে কীভাবে মানে কতবার আসে। আমি আজকে বললাম যে আসছে দুপুরে, আমি বললাম একটু বসো, তোমার সাথে আমি আলাদা করে কথা বলবো এবং আমাদের যে স্টুডেন্টগুলো আছে তাদের সাথে বিষয়গুলো একটু শেয়ার করা যাবে। তো সেই কারণে মূলত লাইভে আছে। আপনারা যে যেখান থেকে দেখছেন এবং স্টুডেন্ট যারা আছো তারা একটু শেয়ার করে দিও, যাতে করে সবাই বিষয়গুলো একটু জানতে পারে শুনতে পারে, ঠিক আছে? ওকে। তো প্রথমে মানে তার বাবার যে কষ্ট, সেই কষ্টগুলোকে আমি ওর বাবাকে শ্রদ্ধা জানাচ্ছি, ওর বাবাকে মানে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তার ওনার মেয়ের জন্য উনি যা করেছে আসলে সেটা মানে ভুলার মতো না। আজকেও আসার সময় আমার জন্য দেখতেছি যে রস নিয়ে আসছে এবং পিঠেও আনছিল গতকাল, পিঠাগুলো নষ্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে মনে হয় পিঠাগুলো, রাইট? তো আমি উম্মে সাদিয়ার কথাই বলছি, তার রোল নাম্বারটাও আমার মনে আছে, 6461 রোল নাম্বার আমি সেভ করেছিলাম কলেজ যখন ভর্তি হয়েছিল, নাসিরাবাদ মহিলা কলেজে ভর্তি হয়েছিল তখন। তো আমি আমার তরফ থেকে যতটুকু আসলে এগুলো বলা উচিত না, তারপরও অ্যাকচুয়ালি সবাই ইন্সপায়ার হওয়ার জন্য বলা, মানে যাতে অন্যরাও সবাই দেখতে পারে বা বুঝতে পারে সে কারণে বলা। তো আমি চাই যে এরকম মানে এই লাইফটা দেখে অন্তপক্ষে দু একটি স্টুডেন্টও যদি উপকৃত হয় বা তাদের লাইফটা যদি চেঞ্জ হয়, আমার মনে হয় সেটাই বেটার। আমি আমি সেটাই চাই, আমি চাই যে তাদের জীবনটা অনেক সুন্দর হোক, এটাই চাই, ঠিক আছে? তো যাই হোক, আমি প্রথমে আসি যে তার ব্যাপারগুলো। সে প্রথম যখন পরীক্ষা দিচ্ছিল তখন 2 মার্কসের জন্য না কত মার্কসের জন্য আসে নাই, প্রথম টাইম 3 মার্কসের জন্য প্রথমে মেডিকেলে চান্স পায় নাই। তো আমারও আসলে অনেক খারাপ লেগেছিলো তখন, যে অনেক খারাপ লাগার প্রধান কারণ হচ্ছে তার অনেক পরিশ্রম ছিল এবং সে পরিশ্রম করেছে। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে ফরেস্ট্রিতে পড়াশোনা করেছে। তো এখন সে এবার টাঙ্গাইল মেডিকেল কলেজে চান্স পেয়েছে, 73 নম্বর পেয়েছে, তার ভিতরে 5 নম্বর কাটা গেছে। 5 নম্বর কাটা যাওয়ার পরে এখন তার ইয়ে হচ্ছে কত, আর 68 এই অবস্থায় টাঙ্গাইল মেডিকেলে টিকেছে। এখন এমন একটা সিচুয়েশান যে অ্যাকচুয়ালি মানে যে ভর্তি হওয়ার জন্য যে পরিমাণ অ্যারেঞ্জমেন্ট দরকার, বিশেষ করে টাকা পয়সা, সেটাও ওর বাবার কাছে নাই, অ্যাকচুয়ালি নাই। তো আমি বলেছিলাম, আমি কিছুক্ষণ আগে আমি ফোন দিয়েছিলাম যে আসলে ওনার কোনো হেল্পের দরকার কি না, উনি বলে যে না স্যার আপনি অনেক হেল্প করেছেন, দরকার হবে না, সম্ভবত মিরেশ্বরের সংশ্লিষ্ট এমপির কাছে সম্ভবত কথা বলেছেন। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা তো আছি, সমস্যা নাই, যখন যেটা হবে সেটা আমরা ইনশাল্লাহ আমরা পাশে থাকবো, এটা নিয়ে অসুবিধা নাই। তো আমি সাদিয়াকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করবো যে তোমার যে অক্লান্ত পরিশ্রম, তুমি কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলতেছিলে যে 16 ঘন্টা পড়েছো এবং এত পরিশ্রম করেছো, যে তুমি আসলে যারা জুনিয়র তাদের জন্য তোমার থেকে কিছু বলো। আসসালামু আলাইকুম, আমি উম্মে সাদিয়া, এবার শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইলে চান্স পেয়েছি। প্রথমে আমি আমার এই সাফল্য জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আল্লাহর রহমত না থাকলে আমি কখনোই এই সাফল্য অর্জন করতে পারতাম না। তারপর আমি আমার সাফল্যটুকু অর্পণ করছি আমার আম্মু আব্বুর নিকট। আমি এতটা ভালো ফ্যামিলি থেকে উঠে আসি নাই, ধরতে গেলে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই উঠে এসেছিলাম। তো আমি যখন আমার আম্মুর একটা অনেক বড় অপারেশন হয়েছিল, মেজর অপারেশন, ধরতে গেলে আমার আম্মুর গলব্লাডারটা নেই। তো আমার আম্মুকে বলা হয়েছিল কোনো ভারী জিনিস তুলতে পারবেন না আপনি, কিন্তু আম্মু দেখতাম আমাদের গরু আছে, কিন্তু আম্মু যখন দেখতাম যে কি 50 কেজি যখন গরুর জন্য ঘাস কাটতো, ওগুলো মাথায় একা হাতে একা মাথায় নিয়ে আসতো। কিন্তু আম্মুকে বলা হয়েছিল যে তুমি কোনো ভারী জিনিস তুলতে পারবে না, কিন্তু আম্মু 50 কেজি ওজনের বস্তাটা মাথার মধ্যে নিয়ে আসতো। আমার একটা বিভিন্ন বাড়ি থেকে ভাতের মার নিয়ে আসতো, তখন আমি ভাতের মারগুলো এখানে ওগুলো 10-15 কেজি তো হবে, তো আমি কখনো বলতো না যে মানে কখনো মুখ ফুটে সেগুলো বলতো না। আমার আম্মু শীত সহ্য করতে পারে না, কিন্তু আমাদের জন্য যখন গরু পালা শুরু করছে তখন আমার আমাদের জন্য রাতের 12-1টা পর্যন্ত বাইরে আসে, শুধুমাত্র গরুগুলো দেখতো, গরুগুলো খেয়াল রাখতো এগুলো করার জন্য। আর এই গরুর বিক্রির টাকা, গরুগুলো একটা বিক্রি করছে, এই গরু বিক্রির টাকা দিয়ে
আমার রেটিনাতে ভর্তি করাইছে আমাকে আব্বু, তারপর কি বলে তারপর এখানে শহরে আসার খরচগুলো করছিল। তো আমার আমার আব্বু কিন্তু অনেক আমার জন্য অনেক পরিশ্রম করছে, আমার জন্য মানে অনেকের কাছে গেছে যে মানে আমার মেয়েটা মানে কম পড়ানোর জন্য গেছিল, সবার কাছে গেছিল বলছে যে কি মানে কম রেটিনাতে গেছিলো 10,000 টাকা দিয়ে ভর্তি করানোর জন্য। তার আমি জানি আমার আব্বু ওখানে অনেক ছোট হয়েছে, অনেক কথা বলছে, না হলে আমাকে 10,000 টাকা দিয়ে ভর্তি করাতো না রেটিনা। তো আমার যখন প্রথমবার চান্স হয়নি আমি বল মানে আমার মাথায় আসছিল আমার আম্মু আব্বুর চেহারা দেখছিলাম, আমি বলছি এত পরিশ্রম দিতে যাচ্ছে। আমার আম্মু কিন্তু অপারেশন করানোর পর সবাই ডাক্তার সবাই বলে যে ডাক্তারের একটা ভিজিট থাকে, কিন্তু আম্মু ডাক্তারটাকে দেখাই নাই। আম্মু আমার আম্মুকে আমি কখনো বড় হওয়ার পর থেকে আমি কোনো কাপড় কিনতে দেখি না আমার আম্মুকে মার্কেটে গিয়ে, কিন্তু আমাদের আমাদের সব প্রয়োজন ঠিকই মিটাই নিয়েছি। তো শুধু আমার আম্মু আব্বু না, আমাদের আমার সব টিচার, যেমন আমি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ছি, বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ার ওখানে শামীম স্যার ও বিভিন্ন টিচার ওরা কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিছে, ওনারা কিন্তু বিনা পয়সায় পড়েছে। তো আমি যখন কলেজে আসছি, কলেজে জাহিদ স্যার আর সিরাজ স্যার জাইসারের কাছে আমি যখন পড়ছি, জাইসার আমাকে কিন্তু টাকা ছাড়াই পড়াইছে, সিরাজ স্যারও কিন্তু টাকা ছাড়াই পড়াইছে আমাকে, একটা টাকাও নেয় না। তো আমি সবসময় হীন মনেতে ভুগতাম যখন মানে বলতাম যে আমি টাকা ছাড়া পড়তেছি, স্যাররা নিশ্চয় আমাকে কিছু নিয়ে কিছু ভাবতেছে, কিন্তু না, জাইসা যারা আমার সাথে পড়ছে তারা জানে। দুই দিন পর জিজ্ঞেস করতো ইলেস আঙ্কেলের মেয়ে কোনটা, ইলেস আঙ্কেল মিশো থেকে আসছে মেয়ে কোনটা, জাইসা প্রত্যেক দিন জিজ্ঞেস করতো, মানে দুই দিন পর জিজ্ঞেস করতো, তো আমাকে তারা করা কোনটা বলে জিজ্ঞেস করতো, আবার আমি পড়া বুঝছি নাকি বুঝি নাই সেটাও জিজ্ঞেস করতো। সিরাজ স্যারও আমি দুই দিন আসি নাই, তখন স্যার বলতেছে ওই মিশো থেকে আসি যে মেয়েটা কোথায়, মানে তারপর আমি একদিন স্যার যাই স্যার বই দিচ্ছে কেমিস্ট্রি প্লাস বইগুলো, মানে যাদের পেড আছে তাদেরকে বই দিচ্ছে, কিন্তু স্যার আমাকে জিজ্ঞেস করে নাই যে আমার পেড আছে কিনা, স্যার আমাকে কী করছে বইটা রেখে দিয়ে আমার আমার সামনে দিয়ে রেখে দিয়ে চলে গেছে। স্যারদের ছোটো ছোটো কাজগুলো আসলে আমার অনেক কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার, যে আমার জীবনে যদি হাই স্কুলে আমার আম্মু আব্বু তো আছে, আমার আম্মু আব্বু আমার জন্য যা করছে আমি কখনোই ওই ঋণ কখনো শোধ করতে পারবো না আমার পড়ালেখার জন্য। পাশাপাশি হাই স্কুলের টিচারগুলো প্লাস এখন শহরে আসার পর জাহিদ স্যার সিরাজ স্যার ওরা যদি না মানে আমার জন্য না করতো, ওরা যদি আমাকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে না পারতো, তাহলে আমার আজকে মেডিকেল আসা হতো না হয়তো। তুমি অনেক পরিশ্রম করছো, এটার জন্য তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। তুমি হতাশ হও নাই, ভেঙে পড়ো নাই। মনে করো প্রথমবার যখন হয় না, তোমার আব্বু তো আসছিলো আমার কাছে, এসে বললো যে কী করবে, মানে অনেক খুব মানে আসলে বাবা তো ওনার তো স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, এবং মানে তোমার ওনার কী পরিমাণ যে স্বপ্ন ছিল সেটা তো তুমি তো হয়তো জানো না, তুমি হয়তো মানে কলেজ হোস্টেলে ছিলাম, কিন্তু উনি প্রতি মাসে অন্ততপক্ষে একবার হলেও আমার কাছে আসতো, এসে আমার হয় অফিসে নাহলে আমার বাসায় হয়তো দুধ নিয়ে আসতো, নাহলে এটা নিয়ে আসতো সেটা নিয়ে আসতো, মানে অন্যরকম সোজা কথা। তো তোমার আব্বুর যে পরিশ্রমগুলো সেগুলো তো আমি কাছ থেকে দেখেছি আলহামদুলিল্লাহ, এবং আমি চাই তুমি অনেক বড় ডাক্তার হও। এবং আমার আমি আসলে আজকে লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা অনেক কিছু পেয়েও যারা ভালো করতে পারতেছে না, মানে আমারও কথা হচ্ছে চেষ্টা যদি থাকে, কারো যদি ইচ্ছা থাকে, তাহলে আসলে এটা কোনো ভালো করা কোনো ব্যাপার না, ভালো জায়গায় পৌঁছানো কোনো ব্যাপার না, সহযোগিতা মানুষ অনেক করবে, তুমি সহযোগিতা চাইতে হবে। তো কিন্তু আমাদের দেখা যায় অনেকেই দেখা যায় হীনমন্যতায় ভুগে, বিভিন্ন ক্ষেত্রে ভুগে। তো যাই হোক, এক্ষেত্রে তোমার বাবার ভূমিকা অবিস্মরণীয়, এবং আমি মনে করি তোমার বাবা তোমার জন্য যা করতেছে বা যা করছে আসলে এটা ভুলার মতো না। প্রথম যখন একদম ফোন করে আমাকে, মানে তুমি যে টিকছো এটা ফোন করে আমাকে, মানে কি খুশি, প্রথম খবরটা আপনাকে জানাইছে, প্রথম খবরটা আমাকে জানাইছে, হ্যাঁ প্রথম খবরটা আমাকে ফোন করে জানাইছে, যে নাম্বার দিয়ে কি আমি ওকে বললি, আমি বলতে আমি মোবাইলে বলবো না, আমি চাইছিলাম স্যারকে সরাসরি বলতে, কারণ স্যার আমার জন্য যা করছে যাই স্যার সিরাজ স্যার, আমি চাইছিলাম স্যারদেরকে সামনাসামনি বলতে, সিরাজ স্যারকে প্রথম দিন পেয়ে যায়, কিন্তু যাই স্যারকে প্রথম দিন আসি দেখি উনি সিরিয়াস গেছে বলতেছে, তো কালকে আসি, কালকে বন্ধ ছিল, তো আজকে আসি তিন দিন, থার্ড টাইম, তৃতীয় দিন আসছে, আমি চাই নাই যে এটা মোবাইলে বলি, কারণ স্যার আমার জন্য যা করছে তা আমি মোবাইলে বললে হয়তো সন্তুষ্ট হতাম না, আমি স্যার আমার জন্য অনেক করছে, যে স্যার মানে সহযোগিতা সমস্যা না, আমরা আল্লাহকে আল্লাহ যাতে তোমাকে সহজ করে দেয় সবকিছু। আমি আসলে বলতে চাচ্ছি সেই সমস্ত স্টুডেন্টরা যারা এত কিছু থাকার পরও তারা হতাশায় ভুগে, তাদের অনেক সমস্যা, এই সমস্যাগুলো যাতে তারা সমস্যা মনে না করে, যাতে ইন্সপায়ার্ড হয়। তো আমরা হয়তো চেষ্টা করি টিচার হিসাবে যতটুকু সম্ভব একটা স্টুডেন্টকে দরকার গাইডলাইন দেওয়া দরকার বা সহযোগিতা করা দরকার, সেটা তো আমরা ইনশাআল্লাহ করতে চেষ্টা করতেছি, কিন্তু স্টুডেন্টরা জিনিসটা যাতে একটু বুঝে এটাই আর কি, আর স্টুডেন্টরা যাতে আরও ভালো করে মানে নিজেদেরকে গুছাতে পারে সেজন্য আমরা তো আছি আলহামদুলিল্লাহ।
তো আমি অনেককেই তো আমরা ইয়ে করি কিন্তু তারপরেও সবাই কথা তো আর বলা যায় না, বলা উচিত না। তারপর আমি চিন্তা করলাম যে তোমার সাথে আজকে লাইভে আসার মূল কারণ হচ্ছে তোমাদের জুনিয়র যারা আছে তারা যাতে নিজেদেরকে অনেক বেশি মানে হতাশায় না ডুবাই আরও অনেক ভালোভাবে পরিশ্রম করতে পারে, সেটাই হচ্ছে মূল ব্যাপার আর কি। তো যাই হোক, তুমি মনে হয় ভয় পাচ্ছিলে যে যদি টাঙ্গাইল থেকে শেখ হাসিনা মেডিকেল কলেজ থেকে যদি তুমি তোমার এখানে মানে মাইগ্রেশন দিলে কক্সবাজার মেডিকেল কলেজে, সে মাইগ্রেশন পর্যন্ত দিতে চাইতেছে না, টাকা বেশি লাগবে বা আবার পুনরায় ভর্তি হইতে হবে। তো আমি তাকে এশিওর করতেছি টাকা পয়সা ইনশাল্লাহ সমস্যা হবে না, আমরা যারা শুভাকাঙ্ক্ষী আছি আমাদের আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব। আর তুমি তাহলে মাইগ্রেশনটা দিও, মাইগ্রেশনটা যদি কক্সবাজার আসে টাঙ্গাইল দূর থেকে তো আসা যাওয়া সম্ভব না, তোমার চিটংয়ে থাকলে ভালো হবে তোমার জন্য, সেটা কক্সবাজার হোক সেটা হোক কুমিল্লা কাছাকাছি থাকলে ভালো হবে, ঠিক আছে? অথবা চিরিং মেডিকেলে তো হয়তো না হতে পারে, কিন্তু যাই হোক যতটুকু হয় কি রাঙামাটিও অবশ্যই কাছে আছে, রাঙামাটি তো তুমি চাইলে আসতে পারবা। তো তুমি একটু দেখো, দেখে ভর্তিখানে ভর্তি হয়ে মাইগ্রেশনটা অন করে দিও, যদি প্রয়োজন হয় সারা তো আসি অসুবিধা নেই, হেল্প করবো। তো যাই হোক, আমি তো যাই হোক, ও অনেক কষ্ট করছে, ওকে আমি বসায় রাখছি এখন, বলতেছি যে মানে ও মিরসরাই আবার চলে যাবে। যাই হোক, সবার জন্য শুভকামনা, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যাতে ভালো ডাক্তার হয়ে সেবা করতে পারে মানুষদের, সে যাতে তার মায়ের বাবার দুঃখ কষ্ট সে তো বুঝছে, আশা করি সে সেবাও করতে পারবে গরিব ইনশাল্লাহ ডাক্তার যখন হবে। ওর জন্য সবাই দোয়া করবেন, ওর বাবার জন্য দোয়া করবেন, ওর মায়ের জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা। তাহলে আসসালামু আলাইকুম।